أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে যেই প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো তাকবীরাতুত তাশরীক, অর্থাৎ আইয়ামে তাশরীকে যে সকল তাকবীরগুলো দিতে হয় সে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব। চলুন আমরা দেখে নিই এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বক্তব্য দিয়েছেন এবং সাহাবীদের আমলগুলো কেমন ছিল। যেমন একটি হাদিস এই বিষয়ের উপরে উল্লেখ করা হয়, মুসনাদে আহমদ বিন হাম্বলের 132 এবং সুনান আল বাইহাকির শোয়াবুল ইমান অধ্যায়ের 3474 নম্বর হাদিস, মুসনাদে আবি আওয়ানা এর 3024 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া লাল আমালু ফীহিল্লা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল আল্লাহর কাছে আর নেই। অর্থাৎ যতগুলো দিনের ভিতর আমরা নেক আমলগুলো করে থাকি এর মধ্যে সবচেয়েতে প্রিয় হলো এই 10টা দিনের নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই আশারি জিল হজ্জা, জিলহজ মাসের এই 10 দিন এর নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়েতে বেশি প্রিয়। এই দিনগুলোতে আমরা কি করতে পারি, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু ডিরেকশন দেওয়া আছে এই ব্যাপারে। তিনি বলেছেন ফাআকসিরু ফীহা মিনাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহলিল করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, ওয়া তাকবীর আল্লাহু আকবার বলতে থাকো, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ বলতে থাকো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই যে তাকবীরগুলো এগুলো বেশি করে আমরা এই দিনগুলোতে বলতে পারি। তাহলে আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে এই 10টা দিনের নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর এই দিনগুলোতে আমরা যে কাজগুলো করতে পারি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই বাক্যগুলো আমরা বেশি বেশি করে করতে থাকি। সেই জন্য এই তাকবীরাতুত তাশরীকে দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে, একটি হলো তাকবীর মুতলাক আর একটি হলো তাকবীর মুকাইয়াত। তাকবীর মুতলাক অর্থাৎ যেই তাকবীরগুলো সাহাবায়ে কেরাম দিয়েছেন একেবারে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে আইয়ামে তাশরীকের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত যেই তাকবীরগুলো দিয়েছেন এগুলোকে বলা হয় তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর। আরেকটি হলো তাকবীর মুকাইয়াত। তাকবীরে মুকাইয়াত যেটা ওয়াজিব সেটা হচ্ছে মূলত 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর যে তাকবীরগুলো দেওয়া হয় এটাকে বলা হয় থাকে মূলত তাকবীর মুকাইয়াত, আর এটা ওয়াজিব, আবার কিছু কিছু উলামা ইকরাম বলেছেন সুন্নাহ। যাই হোক, এই হলো মূলত তাকবীর মুকাইয়াত। আর এই তাকবীর মুকাইয়াদের ব্যাপারে যেমন বক্তব্য রয়েছে আপনার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনান আদ-দারকুতনির 29 নম্বর হাদিস, তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى الصبح من غداة عرفة يقبل على أصحابه فيقول على مكانكم ويقول الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার দিন ফজরের নামাজ শেষ করতেন, তখন তিনি সাহাবীদের দিকে ফিরে বসে বলতেন, তোমরা তোমাদের যার যার স্থানে থাকো এবং এই তাকবীরগুলো দিতে থাকো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এটা তিনি তাকবীরগুলো দিতেন, ফায়ুকাব্বিরু মিন গাদাতি আরাফাতিন ইলা সালাতিল আসর মিন আখিরি আইয়ামিত তাশরীক, আইয়ামে তাশরীকের শেষ দিন পর্যন্ত অর্থাৎ তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরগুলো দেওয়া হতো। তাহলে আমরাও এই তাকবীরগুলো দিতে পারি। তাহলে তাকবীর আমরা পাচ্ছি দুটি, একটি হলো তাকবীরে মুকাইয়াদ, আরেকটা হলো তাকবীরে মুতলাক। তাকবীরে মুতলাক যা সুন্না, সেটা আমরা মূলত জিলহজ মাসের প্রথম তারিখ থেকেই যে কোনো সময় হোক যে কোনো স্থানে এই তাকবীরগুলো দিতে পারি, এটা নামাজের সাথে নির্ধারিত নয়। আর এই তাকবীরগুলো দেওয়ার ব্যাপারে বক্তব্য রয়েছে, সাহাবিদের আমল রয়েছে, যেমনটা আমরা পেয়ে থাকি একটি হাদিস দঈফ আত তারগিব ওয়াত তারহিবের 735 নম্বর হাদিস, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি ওয়ালাল আমাল ফীহিন্না হুব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি মিন আল আশর। এই অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এর চাইতে প্রিয় কোনো আমল তার কাছে নেই। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর, সুতরাং এই দিনগুলোর ভেতর তোমরা বেশিরভাগ তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করতে থাকো। ওয়া যিকরুল্লাহ, এবং বেশি বেশি করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানাতিন, এবং এই জিলহজ মাসের যে কোনো একদিন সিয়াম পালন করা, রোজা রাখা, এটি তোমাদের জন্য এক বছর রোজা রাখার সমপরিমাণ। আর এই যে হাদিসটি উল্লেখ করলাম, এই হাদিসটির মান দুর্বল, তারপরেও এখান থেকে আমরা জাওয়াজের প্রমাণ পাচ্ছি। সেই জন্য মূলত এই দিনগুলোর বেশিরভাগ সময় আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, এগুলো আমরা বেশি বেশি করে দিতে পারি। এবং আরেকটি বর্ণনা পাওয়া যায়, ইমাম ইবনে রাজব হাম্বলির ফাতহুল বারির 751 নম্বর পেজে উল্লেখ করা হয়েছে, সাহাবিদের আমলগুলো তিনি উল্লেখ করেছেন। কানা আবু হুরাইরা ওয়া ইবনে আমর ইয়াতিয়ানি সুকা আইয়ামাল আশর ফায়ুকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাস মাআহুমা ওয়া লা ইয়াতিয়ানি লিশাইইন ইল্লা লিযালিক। তিনি বলেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে তারা বাজারে আসতেন এবং এসে অবৈজন তাকবীর দিতেন, তাদের সাথে সাথে মানুষগুলো তাকবীর দিত। আর এই অবৈজন সাহাবি বাজারে আসতেনই একমাত্র তাকবীরগুলো দেওয়ার জন্য। এখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি তাকবীরে মুতলাক যেটি, অর্থাৎ আবারও বলছি যে তাকবীরে মুতলাক জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একেবারে জিলহজের অর্থাৎ আইয়ামে তাশরীকের 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত যে তাকবীর দেওয়া হয় ফুলটাকে একসাথে বলা হয় তাকবীরে মুতলাক। আর তাকবীরে মুকাইয়াদ, নির্ধারিত তাকবীর যেটা দেওয়া হয় থেকে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, এটাকে বলা হয় তাকবীরে মুকাইয়াদ, আর এটি হলো ওয়াজিব। এই জন্য আমরা যারা এই জিলহজ মাসে অনেক সওয়াব ইনকাম করতে চাই, আমাদের আমলগুলো হবে এই দিনগুলোতে রোজা পালন করা, এই দিনগুলোতে বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করা, বেশি বেশি করে রাত্রিবেলা সজাগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। এবং যেখানে যাবেন, আপনি যখন বের হবেন, মার্কেটে যাবেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, এনিওয়ে যে কোনো জায়গায় আপনি যাবেন, তাকবীর দিতে থাকবেন, এই তাকবীরগুলো দিতে পারেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো খুব বেশি করে পাঠ করতে পারেন। এবার চলুন আমরা তাকবীরে মুকাইয়াদ অর্থাৎ 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরের কিছু বিষয় আমরা জেনে নিই। আমাদের সমাজে এই ব্যাপারে কিছু প্রচলিত ভুল রয়েছে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। যেমন তাকবীরটা দেওয়া হবে মূলত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে, আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রমাণ পাওয়া যায়।
যে মুসান্নাফে ইবনে আবি শাইবা এর 5698 নম্বর হাদিস, 5699 এই হাদিসগুলোতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া মুসান্নাফে ইবনে আবি শাইবার 5696 নম্বর হাদিসেও উল্লেখ করা হয়েছে যে এই তাকবীরগুলো তিনি দিতেন মূলত তাকবীর মুকাইয়াদ যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীরগুলো দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার বলা এটা ওয়াজিব। এই তাকবীর তিনবার বলা সুন্নত বা মুস্তাহাব কোনোটাই না। যদিও আমাদের সমাজে প্রচলিত মাসআলা রয়েছে যে একবার বলা ওয়াজিব আর তিনবার বলা সুন্নত বা মুস্তাহাব, আসলে বিষয়টি সঠিক নয়। কারণ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে তাশরিকের দিনগুলোতে তাকবীর বলতেন তা হাদিসের কিতাবে স্পষ্টভাবে একাধিক হাদিসে বর্ণিত রয়েছে। অবশ্য কোনো কোনো সাহাবি থেকে তাকবীরে তাশরিকের সাথে অন্য কিছু মিলিয়ে পড়ার বর্ণনাও পাওয়া যায়। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিকের আগে তিনবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন, আর পূর্ণ তাকবীরে তাশরিক তিনবার পড়ার বর্ণনা খুঁজে পাওয়া কোথাও যায়নি যে তিনবার সাহাবাই কেরাম বলেছেন। ফিকহিবিদগণ তিনবার বলার প্রতি কোনো গুরুত্ব দেন নাই। অবশ্যই কেউ যদি তিনবার বলাটাকে সুন্না মনে করে প্রত্যেক ফরজ নামাজের পর, এটা কিন্তু বিদআত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আবার আমরা আপনাদেরকে সামনে তুলে ধরছি যে তাকবীরগুলো আমরা মূলত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করেই দেব। কারণ সাহাবিদের একাধিক বর্ণনা এবং হাদিসগুলো থেকে আমরা পেয়েছি একবারের বর্ণনাগুলোই পাওয়া যায়। তিনবারের বর্ণনা এটা কোনো ফোকায়ে কেরামও বলেন না যে তিনবার দেওয়া মুস্তাহাব বা সুন্নাত, এবং কোনো হাদিসে সাহাবিদের আমলও খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা আজকের যে বিষয়টি নিয়ে ক্লিয়ার হলাম সেটি হলো তাকবীরাতুত তাশরিক। তাকবীরাতুত তাশরিক ওয়াজিব তাকবীর হচ্ছে মূলত 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত, আর এই তাকবীরগুলো আমরা দেব মূলত একবার করে। তাকবীরগুলোর স্টাইলগুলো হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি হলো আমরা পেয়েছি তাকবীর মুতলাক। তাকবীর মুতলাক হচ্ছে একই জিলহজ থেকে নিয়ে বাকি সময়গুলোতে তাকবীরগুলো দেওয়া, এগুলোকে বলা হয় তাকবীর মুতলাক, সাধারণ তাকবীর। এগুলো ফরজ নামাজের জন্য নির্ধারিত নয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি তাকবীরগুলো দিতে পারেন। যেমন আমরা ইবনে রাজব হাম্বলির ফাতহুল বারি থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে অবৈজন বাজারে আসতেন এবং বাজারে এসে তারা তাকবীর দিতেন, তাদের সাথে সাথে মানুষও তাকবীর দিত, আর ওনারা মূলত বাজারে আসতেনই এই তাকবীরগুলো দেওয়ার জন্য। সেজন্য আমরাও এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়েই আমরা তাকবীরগুলো দিতে পারি। তাকবীরে মুতলাক যে কোনো জায়গায় বাজারে মাঠে ঘাটে হাঁটছেন আপনি বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এবং সাথে সাথে এই দিনগুলোতে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা, তারপর কোরআনুল করিম বেশি করে তিলাওয়াত করা, নফল সলাত আদায় করা, তাকবীর, তাহমিদ, তাহলিল এইগুলো খুব বেশি বেশি করে বলতে থাকা। তাহলে আমরা আজকে যে বিষয়টি ক্লিয়ার হলাম, সমাজের কিছু প্রচলিত ভুল সেগুলো থেকে আমরা বেঁচে থাকব, আর অবশ্যই আমরা এই তাকবীরের আমলগুলো করব আরাফার দিন 9 জিলহজের ফজর নামাজ থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত আমরা তাকবীরগুলো দিতে থাকবো ইনশাআল্লাহ। আর তাকবীরগুলো হবে আবারও বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার করি। দুইবার বা তিনবার বলার কোনো প্রমাণ সাহাবীদের থেকে পাওয়া যায় না, সেই জন্য একবার বলাটাই সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তাকবীরাতুত তাশরিকগুলোকে আইয়ামে তাশরিকের দিন সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, এবং এই যে 10 দিনের যে ফজিলতগুলো রয়েছে এই ফজিলতগুলো ইবাদতের মাধ্যমে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।